আচ্ছা, পেন বা কলম এর সঙ্গে আমরা সবাই পরিচিত। শিক্ষায় পেনের ব্যবহার থাকবেই। তো সংস্কৃতির অগ্রগতির পথে যখন লিপি আবিষ্কার হয় আর তারপর পদক্ষেপকে লিপিবদ্ধ করে ফেলার একটা যে প্রচেষ্টা, সেটা লেখনের মাধ্যমে করা হয়। কাজেই এক্ষেত্রে লেখনের দান অপরিসীম। লিপির যে যুগ যুগান্তর ধরে পরিবর্তন ঘটে চলেছে, তার জন্য লেখনই দায়ী। ইংরেজির পেন শব্দ এসেছে ল্যাটিন শব্দ পেন্না থেকে, যার মানে হলো পাখির পালক। এককালে পালকের কলম হতো। ভারতবর্ষে অবশ্য খাগের কলম ব্যবহার করা হতো, যা এখনো সরস্বতী পুজোর সময় আমরা দেখতে পাই। কিন্তু বলতে পারি নিভ পরানো কলম কি করে এলো, মানে কালির পেন যেটাকে আমরা বলি নিভ পেন, সেটা কি করে এলো? আদিম অবস্থায় মানুষ যখন গুহার কন্দরে বাস করত, তখন গুহার দেয়ালে কোনো তীক্ষ্ণ জিনিস দিয়ে ছবি আঁকত। অনেক সময় কোনো পাতা বা শিকড়ের রসে বা জন্তুর রক্তে আঙুল ডুবিয়ে আঁকিবুকি কাটত। তার অনেক পর যখন সভ্যতার উন্মেষ ঘটল, তখন কাদামাটির পাটায় বা নরম পাথরে লেখা আরম্ভ হয়। চীন দেশে উটের রোম দিয়ে তৈরি তুলির ব্যবহার হতো। মিশরীয়রা সম্ভবত একটা কাঠির ডগায় তামার নিবের মতো কিছু একটা পরিয়ে লেখা আরম্ভ করেছিল। প্রায় হাজার চারেক বছর আগে গ্রিস দেশে রীতিমতো লেখা আবিষ্কৃত হয়েছিল। এদের লেখনি হতো হাতির দাঁতের বা এই জাতীয় কিছু দিয়ে তৈরি, নাম ছিল স্টাইলস। আর সেজন্য এখনো লেখার আঙ্গিককে বলা হয় স্টাইল। মধ্যযুগে কাগজের আবিষ্কারের পর পালকের কলম প্রচলিত হল। ইংল্যান্ডে 1780 সালে এই নিভ পরানো কলম, মানে কালির কলম, নিভ পরানো কলম দেখা দিলেও প্রায় 40 বছর তাকে বিশেষ ব্যবহারে লাগানো যায়নি। 1884 সালে ওয়াটারম্যান আবিষ্কার করেন ফাউন্টেন পেন। এর নিব তৈরি হয় 14 ক্যারেট সোনা দিয়ে আর ডগা হয় ইরিডিয়াম দিয়ে। এরপর অন্যান্য দেশেও ফাউন্টেন পেন তৈরি হতে আরম্ভ করে। 20 শতাব্দীতে তৈরি হলো বল পয়েন্ট পেন। আজকাল নানা ধরনের বল পয়েন্ট পেন আমরা দেখতেই পাই, যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি।